নমস্কার, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। শর্মিলার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল করার জন্য লাগবে পাবদা মাছ, এবং এর জন্য আমি নিয়েছি সর্ষে বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি নুন স্বাদ মতো এবং কাঁচা লঙ্কা, আর আমি একটু অল্প একটু ধনে পাতা কুচিও নিয়ে নিয়েছি। এর জন্য আমি প্রথমে পাবদা মাছে সামান্য একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নেব। পাবদা মাছটি যেহেতু নোনা জলের মাছ, সেহেতু নুনটি একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, একটু কম দেওয়াই নুন ভালো, নালে মাছটি নুন কটা হয়ে যেতে পারে। আমি আরেকটু হলুদ গুঁড়ো দেব। এভাবে আমি নুন হলুদ মাছটিকে মাখিয়ে রেখে দেবো। এবার আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দেব এবং তেলটিকে ভালোভাবে গরম হতে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। এবার একটু একটু লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই এই সর্ষে বাটাটা দিয়ে দেব। আমি ওই তেলের মধ্যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি টক দইটাকে ফেটিয়ে দু চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটা সবসময় আন্দাজ মতো দিতে হবে।
এইভাবে আমি আস্তে আস্তে মশলাগুলোকে মশলাটাকে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে কারণ চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। এবার আঁচটা কমিয়ে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা ঢেকে দেব। এবার আমি ঢাকাটা উল্টে দেখব মাছগুলো আমার হয়ে গেছে কি না। মাঝখানে আমি একবার ঢাকা উল্টে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। আমার মশলাটা একদম মাছের গায়ে লেগে গেছে, লেগে লেগে কষা কষা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে এটিকে নামিয়ে দেব। তার আগে আমি একটু ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব। ধনে পাতা কুচিটা অপশনাল, যে পছন্দ হয় দিতেও পারেন, নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। এবার আমি এটিকে সুন্দর করে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের ঝাল। আপনারা রেসিপিটি বাড়িতে বানাবেন এবং যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে রেসিপিটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে আসব অন্য একটি সুস্বাদু রেসিপি নিয়ে।